তো হ্যালো গাই, কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। আজকে তোমাদের সঙ্গে যে ফাইলটা শেয়ার করব সেটা দেখতেই পাচ্ছ যে ইমেজ গুলা যে এই মুহূর্তে যে আমি দেখাচ্ছি এই ইমেজ গুলা যে স্টাইল হয়ে হয়েছে পেজ কার্লের ইমেজ গুলা। তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে পেজ কার্ল বানাতে হয়, তো সেটা অটোমেটিকও দেখিয়েছিলাম এবং ম্যানুয়ালিও দেখিয়েছিলাম। তো ম্যানুয়ালিটা তোমরা বুঝে গেছো এবং অটোমেটিক তোমাদের অ্যাকশন ফাইল দিয়েও দেখিয়েছিলাম যে কিভাবে বানাতে হয় আর অ্যাকশন ফাইলটা কিভাবে কাজ করতে হয় অ্যাকশন ফাইল দিয়ে, সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এই ধরনের পেজ কার্লের ইফেক্ট যে অ্যাকশনটা সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে, কারণ ভিডিওর মধ্যে কিন্তু পাসওয়ার্ড থাকবে, কারণ এর যখনই তুমি এই অ্যাকশন ফাইলটা ডাউনলোড করতে যাবে ডিসক্রিপশন থেকে, তখন কিন্তু আনজিপ যখন আবার করতে যাবে তখন কিন্তু পাসওয়ার্ডটা চাইবে, আর পাসওয়ার্ডটা কিন্তু আমি ভিডিওর মধ্যেই সিক্স স্টেপে দেবো। ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে দেখবে, তবেই তোমরা অ্যাকশন ফাইলটা পেয়ে যাবে। আর অ্যাকশন ফাইল দিয়ে তোমরা এই স্টাইলের এই যে দেখতে পাচ্ছ এই ধরনের সব স্টাইল গুলা, এগুলা দিয়ে তোমরা নিজেদের ইমেজকে এইভাবে আরো ভালো বানাতে পারবে। তো চলো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি ফটোশপ সফটওয়্যারে আমি চলে এসেছি, এবার এখান থেকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে অ্যাকশন ফাইলটা লোড করতে হয়। তারপরে আমি দেখিয়ে দিব যে তোমরা কিভাবে অ্যাকশন ফাইলটা দিয়ে তোমরা নিজেদের ইমেজ গুলাকে স্টাইলিস বানাতে পারবে। তো সবার প্রথমে যে কাজটা করবো, উইন্ডোজে গিয়ে তোমরা আগে অ্যাকশন বলে যে এই যে অপশনটা আছে এটা আগে ক্লিক করে নেবে, দিলে তোমাদের এই ধরনের অ্যাকশন ফাইলটা চলে আসবে। এখানে তোমাদের অ্যাড করার জন্য যখনই ডাউনলোড তোমরা আনজিপ করতে যাবে, আনজিপ করার জন্য তো পাসওয়ার্ড তো ভিডিওর মধ্যেই থাকছে, সেখানে পুরো ভিডিওটা দেখবে দিলে তোমাদের পাসওয়ার্ড দেবে। আনজিপ করার পর তোমরা ফাইলটা যখনই পেয়ে যাবে সেখান থেকে জাস্ট এই ধরনের একটা ফাইল চলে আসবে, কার্ল ইফেক্ট বাই জেসি অর্থাৎ জানা কম্পিউটার। এখানে প্রায় 1 থেকে 30 খানা আমাদের ইফেক্ট থাকবে। এই ইফেক্টটা যে অ্যাকশন ফাইলটা এটা কিভাবে লোড করতে হবে, জাস্ট এখান থেকে এসে ওপেন করে দিবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এইখানে চলে আসবে, বা এখান থেকে গিয়ে এখানে গিয়ে এই যে অ্যাকশন ফাইলের ডান দিকে কোনায় এই অ্যারোটার উপর ক্লিক করবে এবং এখানে গিয়ে লোড অ্যাকশন, এই লোড অ্যাকশনে যাবে, জাস্ট তোমাদের লোকেশনটা সিলেক্ট করবে এবং এখানে এসে জাস্ট সিলেক্ট করবে এবং লোড করে নিবে। এটা লোড হয়ে যাওয়ার পরে আমি এটা দুটোকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আমার অলরেডি লোড আছে, এই যে দেখতে পাচ্ছ এটা। এখানে দেখতে পাচ্ছ এখানে 30 খানা জাস্ট এখান থেকে এই অবধি 30 খানা আমার ইফেক্ট রেডি করা আছে। তো তোমরা কি করবে, তোমাদের যে ইমেজটা তোমরা যেটা বানাবে সেটা কোন স্টাইলটা বানাবে সেটা তোমরা এখান থেকে বুঝবে কি করে? তো তোমাদের এই বোঝার জন্য আমি একটা তোমাদের একটা ফাইল দিয়ে দেবো। ঠিক আছে, এই ফাইলটার মধ্যে আমার ইমেজগুলো থাকবে, যখনই এই ফাইলটা ওপেন করবে এই ফাইলটা আগে ওপেন করে দেখে নিবে যে তোমরা কোন ইফেক্টটা তোমরা তৈরি করতে যাচ্ছ। এখানে আগে দেখে নিবে যে কোন ইফেক্টটা বানাবে। আমি এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে 12, এই 12 নম্বর ইফেক্টটা আমি তোমাদের দেখাবো। 12 নম্বর ইফেক্টটা চালিয়ে দেখে নিলে এই ধরনের ইফেক্টটা হবে। জাস্ট এটা যখনই দেখে নিয়েছো যে 12 হবে, সিম্পলি এটাকে ছোট করে দাও, এবার চলে যাও তোমাদের যে ইমেজটা যেটা বানাতে চাইছো সেই ইমেজটা আগে সিলেক্ট করে নিবে। তো আমি এই ইমেজটা দিয়ে আমি আজকের এই 12 নম্বর ইফেক্ট আমি অ্যাড করবো, সিম্পলি এটা চলে আসবে, এটা সিলেক্ট করবে, লেয়ারে দেখতে পাচ্ছ এটা চলে এসছে। এবার এই ইমেজটা জাস্ট 12 নম্বর আমার ইফেক্টটা যে আছে সেটা 12 নম্বরে আমি সিলেক্ট করবো, এই যে সিলেক্ট হলো। এবার নিচে প্লে বাটন, এই যে দেখতে পাচ্ছ 3 নম্বর যে অপশনটা আছে এটা জাস্ট প্লে করে দিবে, আর কিছু করতে হবে না, তোমাদের অটোমেটিক কাজ করবে। এবার এটা যখনই আসবে একটা কন্টিনিউ, তখন কন্টিনিউ ওকে করে দিবে। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, অ্যাকশন ফাইল অটোমেটিক কাজ করবে এবং তোমাদের সামনে ইফেক্টটা তৈরি করে নিয়ে আসবে। দেখতে পাচ্ছ যে এই ইফেক্টটা এইভাবে হয়েছে। তো খুব ইজি প্রসেস, অ্যাকশন ফাইল তোমরা জানো যে অ্যাকশন ফাইল কিভাবে ইউজ করতে হয়, কারণ এর আগের ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি ম্যানুয়ালি কিভাবে বানাতে হয় এবং অটোমেটিক কিভাবে কাজ করাতে। এবার আমি আরেকটা ইমেজ তোমাদের দেখাবো, এই ইমেজটা আমি তোমাদের ইফেক্টটা লাগিয়ে দেখাবো। এটা আমি কোন ইফেক্ট লাগাবো, জাস্ট আমি এই ফটো ফাইলে চলে যাবো, এখানে গিয়ে আমি আগে দেখে নেবো কোন ইফেক্টটা আমার বসালে ভালো লাগবে, ঠিক আছে, আগে সেটা দেখে নেবে। তো সেখানে আমি দেখে নিই, আমি তোমাদের এই 30 নম্বরটা আমি ইফেক্টটা রেডি করে দেখাচ্ছি। তো 30 নম্বরটা দেখতে পাচ্ছ যে এই রকম স্টাইল আসবে, যে 3টা লেয়ার আছে এই স্টাইলটা, জাস্ট 30 যখনই করার হবে তখন এই ইমেজটা সিলেক্ট করবে এবং নিচে চলে যাবে অ্যাকশন ফাইলে, অ্যাকশন ফাইলে গিয়ে 30 নম্বরটা সিলেক্ট করবে, দিয়ে সেম প্লে বাটনে প্রেস করবে, অ্যাকশন ফাইল অটোমেটিক কাজ করবে এবং জাস্ট একটা কন্টিনিউ অপশন আসবে, কন্টিনিউ করে দিবে, তোমাদের ইমেজটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ইমেজটা পুরোটা রেডি হয়ে গেল।
তো সেম আমি আরেকটা দেখাবো, এটা আমি কেটে দিচ্ছি। তোমরা তোমাদের আগে যেটা বলবো যে তোমরা আগে ইমেজগুলা ভালো করে দেখে নিবে, কারণ কোন ইফেক্টটা তোমাদের প্রয়োজন বা কোন ইফেক্টটা তোমাদের ভালো লাগবে সেটা আগে দেখে নিবে ইমেজে, তারপর তোমরা কিন্তু অ্যাকশন ফাইলে প্লে করবে। একটা ইমেজ নিয়ে নেবো আগে, এই ইমেজটা নিয়ে নিচ্ছি, এটার উপর আমি 6 নম্বরটা অ্যাপ্লাই করবো। জাস্ট 6 নম্বর অ্যাকশন ফাইলে যাব এবং 6 নম্বরটা সিলেক্ট করব এবং প্লে বাটনে প্রেস করবো, ঠিক আছে? তো এটা অটোমেটিক কাজ করবে, কন্টিনিউ করলাম, অটোমেটিক তোমাদের ইমেজটা অটোমেটিক রেডি করবে অ্যাকশন ফাইল। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এরকম ইফেক্ট হয়তো তোমরা আগে কখনো দেখোনি। তো তোমরা এগুলো ডাউনলোড, অ্যাকশন ফাইলটা ডাউনলোড করো, দিয়ে কাজ করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর টেলিগ্রাম চ্যানেলটা যদি এখনো জয়েন না করে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আমার জয়েন করে রাখবে, সেখানে কিন্তু আমার প্রতিটা ভিডিওর মেসেজ বা লিঙ্ক আমার সব কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে যেন বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।